জলস্বপ্ন প্রকল্পের অধীনে গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল দিতে জোর কদমে কাজ চলছে কালিয়াগঞ্জে। 2024 সালের মধ্যে এই প্রকল্পের অধীনে গ্রামীণ এলাকার সমস্ত বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্প রূপায়ণের দায়িত্ব পালন করছে রাজ্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। কালিয়াগঞ্জ ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই জলস্বপ্ন প্রকল্পের অধীনে পানীয় জলের পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে। তার সঙ্গেই এই প্রকল্পে জল সরবরাহের জন্য নতুন করে 16টি পানীয় জলের রিজার্ভার নির্মাণ হবে। পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যের মতোই কালিয়াগঞ্জে শুরু হয়েছে জলস্বপ্ন প্রকল্পের কাজ। এই ব্লকের কিছু গ্রামীণ এলাকায় রাস্তার পাশে ট্যাপ কলের মাধ্যমে পানীয় জল সরবরাহ চালু আছে। তিনি আরো জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ধরনের যেগুলো প্রকল্প রয়েছে জনকল্যাণমুখী, সেগুলোর মধ্যে এটা একটা জল স্বপ্ন প্রকল্প, মাননীয় মুখ্যমন্ত্রীর অন্যতম একটি প্রকল্প। এই প্রকল্পের আওতায় 2024 সালের মধ্যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছানোর কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 24 সালের মধ্যে আমাদের প্রত্যেকে যাতে পানীয় জলটা পায় সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই উদ্যোগটা নিয়েছেন এবং সেই অনুযায়ী আমাদের কাজ হচ্ছে। আমাদের প্রত্যেকটা জিপিতেই কাজ হচ্ছে, এটা বিভিন্ন জায়গায় কাজ হয়ে গেছে, কোথাও কোথাও কাজ চলছে। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়, রিপোর্ট কুলিক নিউজ।